আছে শুধু ব্রেড টোস্ট বানানো হয়নি, সাথে ব্রেড আর ডিমের ভুজিও বানানো হয়েছে। টোটাল এখানে চারটে ডিম আছে আর ব্রেড ছিল 8 পিস। 3 পিস করার পর 3 পিস ব্রেডের ভুজিয়া করা হয়েছে আর টোস্ট বানানো হয়েছে 5 পিস ব্রেডের। এটা এখন আমি খাবো, খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন ভুল আছে। ফার্স্ট টাইম আমি ব্রেড টোস্ট বানিয়েছি, প্রথমে ভুজিয়াটা দিয়ে উদ্বোধন করি। আপনারা চাইলে এইরকম ভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন, অসাধারণ টেস্ট। না খেলে বুঝতে পারবেন না কেমন হয়েছে। আজকে রাত্রিবেলার মাছ দিলাম, আপনি চাইলে এর উপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা কুচি, টমেটো, ধনে পাতা এগুলো দিতে, কাঁচা লঙ্কা এগুলো ছড়ানো হতো, মানে ছড়াই নিই নিজেই রাত্রিবেলা। তারপর চাটে দিই বাড়িতে একা, ওই জন্য আর বেশি রিচের দিতে যায়নি। 8 পিস ব্রেড চাটে এবং ভিতরটা রসালো আছে। পাউটির ভেতরে যে ডিমের অংশটা আছে সেই ডিমের অংশটা টেস্ট হচ্ছে ঠিক ডিম পড়তে যে কুসুমটা দেখে ঠিক সেরকম।
ঠিক আছে, এটা প্রথমে সিঙ্গেল সিঙ্গেল ভেজেছিলাম, ঠিক আছে টেস্ট করা দেবে। কিন্তু এটা গরম হয়ে গেলে টাকার জন্য আমি সিঙ্গেল ভেজেছিলাম। জল খাওয়ার পালা, তাহলে আজকে ডিনার আমার এখানে শেষ। আশা করি তৈরি করার যে পদ্ধতিটা দেখালাম, যদি আপনারা চেষ্টা করেন যেরকম ভাবে একটা থালা সার দিয়ে মিনিমাম 4টা ডিমেন্ট করবেন, তবেই আপনার পেটটা ভরবে আর কি। এক দুটো ডিমেন্ট করে ওই টেস্ট করাই হবে, যেরকম 4টা ডিমেন্ট করে যদি সালাড পছন্দ করেন তাহলে উপরে ছুটি দিয়ে খাবেন, আর যদি পছন্দ না হয় বা জিনিস লাগে তাহলে 4টা ডিমেন্ট আমি যেভাবে খেলাম হালকা পরিমাণ ওপরে টমেটো সস দিয়ে সেটা আমি করতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য। অবশ্যই ভিডিও দেখবার শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। ধন্যবাদ।